हाय ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি নূপুর ব্লগস ভিডি থেকে, আজকে আপনাদের জন্য আরেকটি ফুলের শোপিস নিয়ে। আজকে আমরা গোলাপ ফুলের শোপিস তৈরি করে দেখাবো। চলুন, এটি তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কিভাবে এটি তৈরি করা যায় সেই ভিডিওটি দেখি। এটি তৈরি করতে আমাদের একটি চিকন গুনার বান্ডিল, একটি মোটা গুনার বান্ডিল, একটি লাল কাপড়, একটি সবুজ কাপড়, কস্টিপ, সুতা, গ্লাস, টপ, কাটিং প্লাস, কেচি, এই উপকরণগুলো লাগবে। চলুন দেখি এটি কিভাবে তৈরি করা যায়। আমরা যে আইতে বা মোটা গুণাটা দেখাইছি সেটি কাটিং প্লাস দিয়ে ঠিক এভাবে এক স্টিক বানিয়ে নেব। ছোট বড় এটা আপনাদের রুচি, যে সাইজের বানাবেন স্টিক সেই সাইজের কেটে নেবেন। এখন আমরা দেখেন কোলি সিস্টেমে স্টিকে মাথায় কোলি সিস্টেম করে একটি কাপড় পেঁচিয়ে নিয়েছি। কিভাবে এটি করেছি সেটি দেখেন। আমাদের অল্প একটু তুলা লাগবে, বালিশের যে তুলাগুলো ইউজ করা হয় সেই তুলা অল্প একটু রাউন্ড করে নিব এবং স্টিকের মাথায় দিয়ে দেব। লাল কাপড়টা দিয়ে এটিকে আমরা পেঁচিয়ে নেব। এরপর আমরা সুতা দিয়ে কলিটাকে পেঁচিয়ে নেব। এবং এখান থেকে কাপড়টা কেটে নেব। তৈরি হয়ে গেল আমাদের কলি, গোলাপের কলি। এরপর আমরা পাপড়িগুলো কিভাবে তৈরি করব সেটা দেখে নেই। পাপড়িগুলো তৈরি করার জন্য আমাদের ছোট গ্লাস নিব এবং গোনা নিব এবং এভাবে রাউন্ড করে মুড়িয়ে নিব এবং কাটিং প্লাসের সাহায্যে এটা কেটে নেব। তৈরি হয়ে গেল পাপড়ি। এটাকে এখন আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে নেব। কাপড় দিয়ে পেঁচিয়ে নেব এবং সুতা দিয়ে এটাকে পেঁচিয়ে নেব। কাপড়টাকে কেটে নেব। তৈরি হয়ে গেল আমাদের পাপড়ি। ঠিক এইভাবে ছোট পাপড়ি, মাঝারি পাপড়ি এবং বড় পাপড়ি আমরা কেটে নেব। ছোট পাপড়ি আমরা এই গ্লাসটি দিয়ে তৈরি করব এবং মাঝারি পাপড়ি এই গ্লাসের উপরে এবং বড় পাপড়ি এই গ্লাসের নিচে। এভাবে করে আমরা এই গোনা দিয়ে এই পাপড়িগুলো বানিয়ে নিব এবং কাপড় দিয়ে পেঁচিয়ে তৈরি করে নিব। এখন আমরা স্টিকটি তৈরি করি ফুলের। যে কলিটি আছে এই কলির উপর আমরা ছোট যে পাপড়িগুলো বানিয়েছি, তিনটা পাপড়ি, সেই তিনটা পাপড়ি আমরা পেঁচিয়ে নেব। সুতা দিয়ে আমরা পেঁচিয়ে নেব। এখন একটু ব্যান্ড করে নিব পাপড়িগুলো, একটু ব্যান্ড করে নিব এবং প্রথম পাপড়িটা একবারে রাউন্ড করে নিব। এরপর আমরা মাঝারি পাপড়িগুলো জোড়া দিয়ে নেব। মাঝারি পাপড়ি আমরা নিয়েছি এখানে চারটি পাপড়ি। আপনাদের পছন্দ মতো আপনারা যত পাপড়ি দিবেন তত সুন্দর হবে। আমি এখানে চারটা পাপড়ি ইউজ করেছি। পাপড়িগুলো একটু বেঁকা করে দিব
গোলাপের পাপড়ি একদম স্টিক সোজা থাকে না এবং একটু ব্যান্ড করে দেব। এরপর আমরা বড় পাপড়িগুলো জোড়া দিয়ে নেব। বড় পাপড়ি এখানে আমরা তিনটা নিয়েছি। বড় পাপড়িগুলো একটু ব্যান্ড করে নেব মাঝখানে এইভাবে। তৈরি হয়ে গেল আমাদের গোলাপের স্টিক। এখন আমরা কিভাবে পাতা তৈরি করে নেব সেটা দেখি। পাতা তৈরির জন্য সেম প্রক্রিয়ায় আমরা গ্লাসটার উপরে মাথায় গোনাটা রাউন্ড করে পেঁচিয়ে নেব এবং কাটিং প্লাস দিয়ে কেটে নেব। এরপর সবুজ কালার কাপড় দিয়ে পেঁচিয়ে নেব। পেঁচানোর পর আমরা কাপড়টা কেটে নেব। পাতাটা যদি আমরা একটু শেপ দিতে চাই এইভাবে শেপ করে নিব। এখন এটাকে আমরা কস্টিপ দিয়ে পুরাটা পেঁচিয়ে নিব এবং পাতাগুলো জোড়া দিয়ে নিব ঠিক এইভাবে। এভাবে করে পেঁচিয়ে নেব পুরো স্টিকটা। আমরা এভাবে অনেকগুলো স্টিক করে টপ সাজাতে পারি অথবা একটা স্টিক দিয়েও টপ সাজাতে পারি। পাতাগুলো ব্যান্ড করে নেব। তৈরি হয়ে গেল আমাদের গোলাপ ফুলের স্টিক। গোলাপ ফুলগুলো আমরা বিভিন্ন কালারে করতে পারি, যেহেতু গোলাপি কালার, হলুদ কালার, যে কোনো কালার করতে পারি। এভাবে আমাদের দেখেন এখানে আমি তিনটা স্টিক দিয়ে একটি টপ সাজিয়ে নিয়েছি আর এখানে একটা স্টিক। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমার ভিডিওটি বেশি বেশি করে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।